আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়আলামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিমিন। সূরা কাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারী ইমাম তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফিজলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1, 9, 2, 9 অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে। বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না, জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা, কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ, আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে সেই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে যাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে যদি কেটে কেটে কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দু, আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সার সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান, আরে ডিম গুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
একের সাথে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু সাত সমুদ্রের পানিকে গালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমি কোরআন থেকে তিনটা আয়াত কারিমাতি লাভ করেছি, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনায় গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয় সকলে পড়ি, আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন ছেলের চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম ছেলের বিভাগের হবিগঞ্জ জেলা, জোরে বলেন কোন জেলা? হবিগঞ্জে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম, আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো ঘু মানে ঘু না, ঘু মানে হলো এইটা। আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি, আপনারা কি মিষ্টি শোনেন? এ গোল্লা শোনেন না গোল্লা? একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন? তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি, আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তুলে দেখান। এই হলো হুজুরে বলালি, যাই বলে আয় রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহ তাকবীর, এই সাউন্ড হয়নি, হাত টান টান গুটান তো দেখি, টান টান গুটান দেখি, সবাই একটু গলা কাকার দান তো দেখি, লিল্লাহ তাকবীর। কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ গুদ যেখানে, দুর্নীতি যেখানে, আলহামদুলিল্লাহ বলেন। যাক, এতক্ষণে বোঝা গেল যে বশিরবন্দর ফুটবল খেলা বটে, আজকে একটা খেলা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আসেন আজকে আমরা যে সুরা থেকে আলোচনা শুনবো, সুরাটির নাম হলেন সুরা আনকাবুত, পবিত্র কোরআনুল কারিমের 29তম সুরা। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা, জোরে বলেন নাম কি? এই সুরাটির উপর রয়েছে 7টি আয়াতে কারিমা, রয়েছে 70টি। এই সুরাটি নাজিল হয়েছে রসুলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রসুলের জীবন হলো দুইটা, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন, মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন, মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই ছোটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবী রাখের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন, কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যাজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে, ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে
বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হইছি আগা কাটা মুসলমান। জোরগন কি কাটা আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমাদের বাবা 200 টাকাতে একটা ওস্তাদ ধরে নিয়েছে, 200 টাকার 2টা নারকেল ফেটে বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে। আমরা মুসলমান হয়েছে এ দিনাজপুরের মুসলমান। যুগে যুগে পৃথিবীতে ইসলামে তো সহজে আসে নাই, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে ইমামদারদের শাহাদতে রক্তের উপরে ভর করে। সাহাবীরে যখন বিপদ দ্বারা মুসিবতের মধ্যে পড়ে গেলেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আল কাবুত নাজিল করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যাজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা গাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন সময় আল্লাহ তাআলা ইমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করেছেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা সূরা শুরু প্রথমে বললেন আলিফ লাম মিম, এইগুলো বলেন হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আরো জোরে বলে জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। কি বলতিছে আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওলাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে পূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেরে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা চতুর্দিকে চেয়ারে বসে আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এই দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ, ঈমানের পরীক্ষা কাকে বলে এই সম্পর্কে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? লক্ষণ তো ভালো না। চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলো, ওই নমরুদের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেল, নমরুদ তো দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে এক নয় দুই নয় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল, এই দিনাজপুর ঘুষির বন্দরের মুসলমান, আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলনের কর্মী হই, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহর নবীদের নাম ভালো না খারাপ? ওই ভালো নামগুলো মুসলমানদের সন্তানদের রাখার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরে, আজকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হলাম, আফ্রিকা মহাদেশের মধ্যে আলজেরিয়া দেশের ভেতরে ইয়াহিয়া নামে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের নাম রাখা হয়েছে ইয়াহিয়া। এই সন্তান তার মায়ের পেটের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহ তাকবীর। পবিত্র কোরআনুল কারীম তার মুখস্থ হেফেজ, যে আয়াতটাকে তিলাওয়াত করে শোনানো হচ্ছে, এই আয়াতের পরে কি হবে এই দুই বছরের বাচ্চা ইয়াহিয়া, সে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন এই সন্তানের মা, বলেন আমার সেই সন্তান যখন পেটের মধ্যে ছিল, স্বপ্নের মধ্যে আল্লাহর ফেরেশতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আলহামদুলিল্লাহ বলেন, এবং সে স্বপ্নের মধ্যে বলে যায়, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, তার নাম তুমি ইয়াহিয়া রাখবে। ওই সন্তান পৃথিবীতে এসেছেন দুই বছর বয়স, পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করা হচ্ছে, পরের আয়াত তিনি বলে দিচ্ছে, পরে কি হবে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন, চিৎকার করে বলেন, এগুলো কার কুদরত, এগুলো কার ক্ষমতা? যেই সময় তামাম পৃথিবীতে কোরআনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের গুলি করে হত্যা করা হচ্ছে, পবিত্র কোরআনের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই সময় আল্লাহ তাআলা গর্বের মধ্য থেকে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই আল্লাহ প্রমাণ করতে চায়, এ পৃথিবীর জালেম বাচ্চারা হাফেজদেরকে হত্যা করে কোরআনকে আগুন জ্বালিয়ে দিয়ে এই কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, কোরআন আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করব। কথা বলেন ঠিক কি না? সুতরাং বোঝা গেল, কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এজন্য সন্তানকে যদি ভালো করতে চান, গর্ভের মধ্যে থেকেই যদি সন্তানকে খাতি বান্দার বানাতে চান, আগে মাও ভালো হওয়া লাগবে। জোরে বলেন কে ভালো হওয়া লাগবে? মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান কোরআন তেলাওয়াত শিখবে, আর মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা জি বাংলার নাটক দেখে, সন্তান পৃথিবীতে আসার পরে মাকে বলবে, মা তুমি হবা কেরনমালা আর আমি হব কটকটি। এ কথা কন না গা, তার মানে বোঝা গেল, সন্তান ভালো করতে চাইলেই ভালো হবে না, সন্তান ভালো করতে গেলে আগে মাকে ভালো হতে হবে। এই জন্য দুনিয়ার সমস্ত মাদেরকে বলবো, গর্ভের মধ্যে সন্তান নিয়ে নাটক সিনেমা দেখবেন না, বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন। তথাকথিত গল্পের কথা নয়, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, তার মায়ের গর্ভ থেকে তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল। বলেন আল্লাহু আকবার। একটা কথা ভালো করে বুঝবেন, গর্ভের মধ্যে থেকে 18 পারা কোরআনের হাফেজ হলো, পুরো কোরআনের হাফেজ হলেই যে আল্লাহর ক্ষমতা বাড়লো, কোরআনের মর্যাদা বাড়লো, বিষয়টি এমন নয়। তবে বিষয় হলো, আল্লাহ যদি চায় আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহর কুদরত আছে না নাই?
সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? তাহলে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর নাম কি, ভুলে গেছেন নাকি আপনারা? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ইয়াহিয়া আলাইহিস সালামের জামানার মধ্যে একটা জালেম বাদশা ছিল, জোরে বলেন কি বাদশা? ওই জালেম বাদশা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে ধর্ষণ করতো। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এই জালেমের জুলুমের আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে এই জালেম তার সৈনিকদেরকে লেলিয়ে দিল ইয়াহিয়ার বিরুদ্ধে, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে মসজিদের ভেতরে নামাজের শেষ দায়িত্ব চলে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখা গেল রে ওই জালেমের বাচ্চারা ওই নামাজের সেজদার ভেতরে ইয়াহিয়া আলাইহিস সালামের দেহ থেকে তার কাল্লাটাকে আলাদা করে ফেলেছে। তার শরীরের মধ্যে থেকে রক্তগুলো বের হয়ে পড়ে মসজিদটা রক্ত ডুবডুবে চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর কি কৃপা, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন খবর পৌঁছে গেল আমার নিরপরাধ সন্তানকে বিদায় করে দেওয়া হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে মসজিদে চলে গেল, জালেমদেরকে ডাকতে বলে জালেমের বাচ্চারা আমার সন্তানকে কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে? ওই জালেমেরা ডাকতে বলে, এ জাকারিয়া রে, তোমার সন্তানটাকে তো বিদায় করেছে, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে যাই। এই কথা বলার পরে জাকারিয়া নবীকে মারার জন্য পিছন দিক থেকে যখন তারা হামলা করলো, জাকারিয়া নবী দৌড়াই সামনে সামনে, এই জালেমেরা দৌড়াই পেছনে পেছনে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছের কাছে যখন চলে গেছে, ওই গাছটার তখন জবান খুলে গেল, ওই গাছটা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ দুই ভাগ হয়ে যেতে চাই। লিল্লাহ দেখবে কে কথা বলেছেন, গাছের কথা বললেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। গাছের কথা শোনার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে ঢোকার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, গাছটা যখন দুই ভাগ হয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকবে, এমন সময় পেছন দিক থেকে শয়তান চাদর ধরে মারছে টান, জাকারিয়া নবীর দেহটা পুরো শরীরটা গাছের মধ্যে ঢোকাছে, ওই চাদরটা যখন একটু বের হয়ে আসে, ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে যখন গাছের কাছে চলে আসলো, শয়তান ডাকতে বলে, জালেমের বাচ্চারা তোমরা কি আল্লাহর পয়গম্বর ইয়াহিয়াকে খুঁজতেছো নাকি? ওই জালেমেরা বলে হ্যাঁ। এমন সময় শয়তান ডাকতে বলে, জালেমেরা রে, তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে মারতে চাও তাকে তো খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই, আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে ঢুকেছে, একটা কড়া তার পরে ওই গাছটা দুই ভাগ করে ফেলো রে, তাহলে দেখতে পারবে ওই গাছটা দুই ভাগ হয়ে গেলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পরে ওই জালেমের বাচ্চার একটা কড়া টানার পরে ওই গাছটা কাটতে কাটতে যখন দুই ভাগ করে ফেলল, ওই গাছটা দুই ভাগ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বুচির বন্ধুরের মুসলমান চিৎকার করে বলেন তো, এই যে আল্লাহর দুইজন পয়গম্বর হযরত ইয়াহিয়া আর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এই জালেমের বাচ্চারা পৃথিবী থেকে বিদায় করে দিল, এই দুইজন নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল, তাহলে কিসের জন্য তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো? ইমানের পরীক্ষা দিতে গিয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণে এই দুইজন পয়গম্বরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল এই দিনের সুরের মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই ওই পয়গম্বরদের মতো মাঝে মধ্যে আমাদেরকেও জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? আছেন।
ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তারপর ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা, মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, কোরআনের পথে চললে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাইকে বিপদে আছে, কথা বলেন, সবাই বিপদে আছে। এই বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হকানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না, কিন্তু যেই পীর ভণ্ড তার বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহ রলি কাজা বাবা বিশ্বের রলি কাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যাকে রাওয়াওয়ান এ কথা কোন কথা কোন? দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? এ কথা কর না কে? কেরে কোরআন হাদিসে কি হো হা কথা কুটি কোনো জেকের আছে? এই রকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা, জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপা টিপি করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? এখন বলে তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজরা না হয়। এ যুবকেরা কথা বলো, আমি ডাকতে বলো, মেয়ে পাগল মহিলার তোমাদের কি হলো? পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতেছো জানতে চাই? আমাকে ডাকতে বলে গোজর, এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? এখন বলেন তো দেখি, পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, এই কথিত আল্লাহর ওলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর, আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝু পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর, আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার বন্দরে পানি পানি বলে চিৎকার করে বিদায় নিয়ে চলে গেল। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হলো না। যেই পানি বাগেরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার বন্দরে শহীদ হয়ে চলে গেল রে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার পানি না খাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কত হলো? আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা বলেন এরা করে জাতে বাতাল, কিন্তু তালে ঠিক জাতে বাতাল। এইরকম ভণ্ড বাংলার জমিন আছে না নাই?
আর আবার মাঝে মধ্যে গান গায়। কি রমান কাতিবিন রুজগা সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা একেবারে বাস্তব বলতে বাস্তব, গত 4 বছর আগে আমি মাহফিলে গিয়েছি কুমিল্লা জেলার চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক বাবজান আমাকে এসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফফান সফফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সববার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে ভাই মাল যাচ্ছে, ও মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে। এ কথা কর না কে? আমার তো মনে বলে সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাঁটা পিটা করে বিদায় করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই, কিন্তু কোরআনের কথা যারাই বলেছে হাদিসের কথা যারাই বলেছে 50 বছর কোরআনের তাফসির করে 13 বছর খাসাই বন্দি থেকে বিদায় নিয়েছে, তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। এ মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তুলেন তো দেখি। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, ভুসিবন্দরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত কেটে থাকে হুজুর মারা আওয়াজ নাকি? সারা রাত আপনারা থাকেন, আমিও থাকবো না, আমার চাচা বদ্রুল রশিদও থাকবে না। তবে আলোচনা যেহেতু শুরু হয়েছে ঘন্টা 2-3 টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আলোচনা চলছে আমার প্রবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশে ভণ্ড দুরুৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়খ আহমদুল্লাহ হাফিজ জহুরুল্লাহ, আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতোয়াকে কেন্দ্র করে, তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে। শায়খকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রসুলের নবুয়াত প্রকাশ পেয়েছে, 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপার, বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মাহফিলে গিয়ে বলেছে শায়খ আহমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আলোচক বোন যখন আলোচনা করেন আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু শায়খ আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে, আমরা তাহিরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে। তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন। এ তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়খ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে, কুফুরির ফতোয়া দিয়েছে, তাকে বলেছে কাজ্জাব, তাকে বলেছে দাজ্জাল, তাকে বলেছে রসুলের দুশমন। খুব ভালো করে বুঝবেন শায়খ আহমদুল্লাহ হুজুর নবী নয়, রসুল নয়, ফেরেশতা নয়। আলোচনায় ভুল হতে পারে, আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে কথা বলেন, কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন, দাজ্জাল বলবেন, 48 ঘন্টার আলটিমেটাম দেবেন, 24 ঘন্টার আলটিমেটাম দেবেন, তার বিরুদ্ধে মামলা দেবেন, এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না। শায়খ আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে, আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন। আমরা তাইর ভাইকে মনে করে দিতে চাই, 1 বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়ে, নাউজুবিল্লাহ কোন রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে, নাউজুবিল্লাহ কোন। এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া, এই কথা বললে কি মান থাকে? সরাসরি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা হয়, আল্লাহর সঙ্গে কুপুরি করা হয়, রসুলের সঙ্গে কুপুরি করা হয়। আমরা তাইরিকে বলতে চাই শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে
যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য, বাংলাদেশের 64 জেলা থেকে তোমার জন্য 100টা মামলা করা হবে। তার কারণ বাংলাদেশের সম্পদ, এই বাংলাদেশের 5 জন আলেমের নাম যদি কেউ জানতে চায়, সবচেয়ে বড় আলেমকে, যোগ্য আলেমকে, তার মধ্যে একজন শায়খ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে। তার কারণ তিনি শুধু আলেম নয়, তিনি সমাজসেবক, তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবলিত মানুষ মরে যায়, বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয়, শীতের তো মানুষকে তিনি পোশাক দেয়, করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে, বন্যার তো মানুষের পাশে দাঁড়াইছে। তার মানে বোঝা গেল শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ। সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো, তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে, মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি, ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি, যা করেছো করেছো, তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না। বাড়া ভালো কিন্তু বেশি বাড়া। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, রসুল 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথা শায়খ আহমদুল্লাহ হুজুর বলেছে। এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে, ভুল তুমি ধরতে পারো, দলিল দিয়ে কথা বলতে পারো। তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে, রসুলের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে কথা সত্য, কিন্তু রসুলের নবুয়ত কখন থেকে শুরু? এক সাহাবী জিজ্ঞেস করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রসুল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনার রুহু ওয়াল জাসাদ, যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রুহ ছিল এক জায়গায়, আদমের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলেন, তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে, কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। নবুয়ত নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয়, কথা বলেন না কেন? ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে। সুতরাং তাইরিকে বলতে চাই, যা করেছো থেমে যাও আর লাপালাপি করো না। আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষভাবে, বাংলাদেশে চলমান যে বিতর্ক চলতেছে, শায়খ আহমদুল্লাহ হুজুর তাইরির সঙ্গে বসার দরকার নাই, ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই, 5 সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে। শায়খ যদি শুধু নিজে নিজে লাইভ এসে বলে 40 বছর বয়সে নবুয়ত নবী পেয়েছে, প্রকাশ পেয়েছে, আমি এটাই বুঝেছি, এটা বলেই তো সমাধান হয়ে যায়, এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না। অনেকেই বলতেছে না, তাইরির কথার জবাব দেওয়া যাবে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পাই? এটা সকলের দাবি, কিন্তু আমি বলবো না, একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয়, হইচই বন্ধ হয়, তাহলে কথাটা বলা দরকার, কথা কন না কেন? আমরা আর দলাদলি চাই না, আমরা সকল আলেম যদি একদল হতে না পারি, এই বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের আলেমরা আমরা একদল হতে পারিনি। আজকে দেখলাম গত 3 দিন আগে আদালতে, এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন, সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন, কুষ্টিয়া ভার্সিটিতে তিনি পড়াশোনা করে, আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা, মুফতি আলী হাসান ওসামা, তারপরে মুফতি মাহমুদুল হাসান গুন্ডি একই চেয়ারে অসহায় হয়ে বসে আছে। আমি বলতে চাই, আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি, আমরা ময়দানে কেন এক হতে পারলাম না? আমরা যদি ময়দানে এক হতে পারতাম, আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না।
আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না। আজকে বাংলাদেশে এক হুজুর যখন আরেক হুজুরের বিরুদ্ধে লেগেছি, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি, তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে। এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই। আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না, আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন। ওই মুসলমান পরিচয় মেনে, সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি, এক দল হয়ে এই জমিনের ভেতরে জোর জীবন পরিচালনা করতে কারা কারা দিয়েছেন দুটি হাত আল্লাহকে ধরে দেখা। পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে তারা একটা জেলখানার মধ্যে বন্দি করলো, যে জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীকে 3.5 বছর পর্যন্ত বন্দি করে রাখা হলো। এই দুনিয়ার মধ্যে এমন কোনো জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না, অথচ আমার নবীকে তার এমন একটা জেলের মধ্যে বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, আমার নবীজি সাহাবীদেরকে খাবার দেওয়া হয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কথা বলার কারণে? এখান থেকে বোঝা গেল দিনাজপুরের মুসলমান, আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলে ইমানের আন্দোলন করতে যাই, আমাদের নবীর মতো মাঝে আমাদেরকে ছেলে বন্দী হওয়া লাগতে পারে। আজকে বর্তমানে আমরা মুসলমান হলাম সুবিধাবাদী মুসলমান, বিপদ আছে যেখানে আমরা সেই দিকে যাই না, যেই দিকে ম্যাপ দেখি ওই দিকে ছাতা ধরি, এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা পর্দার অন্তরালে কি মা বোনের আছে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কমিটি আমাকে বলেছে হুজুর আপনি মা বন্ধুর জন্য গল্প করে কিছু মাঝে মধ্যে আলোচনা করবেন, কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন। আমার নবী মেরাজে সর্বপ্রথম যখন জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন, ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জাহান্নামে চলে গেল, ওই জাহান্নামের পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মহিলাদের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবী পৃথিবীতে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, আমার নবীজি মনটা খারাপ করে বসে আছে, ফাতেমা ডাকতে বলে বাবা আপনি কেন মন খারাপ করে বসে আছেন জানতে যায়। রসুল বলে ফাতেমা রে আমার মনটা খারাপ করে থাকার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে করতে বলবো অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে ফাতেমা রে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে? রাসূল বলেন তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আদ্রা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন বেপর্দা নারী যারা, আরো জোরে বলেন বেপর্দা নারী যারা।
এখন বলেন তো দেখি দিনাজপুর জেলায় বিয়া পর্দা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধারণ বলিতে লাগে সরম সকাল বেলা, আর সকাল বেলা বর কাপড়, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। এ কথা কোন দেখবেন সকালে এমন ভাবে বর কাপড়ে সেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, আপনার শরীরে ওড়না পর্যন্ত থাকে না, এইরকম মহিলা আছে না নাই? আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম ওড়না শুধু হাতের মধ্যে নিয়ে এইরকম পেঁচাই 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 পেঁচে 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 একেবারে লম্বা করে চেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না ভাটপারি? আরে নারী হলো ঘরের সোফা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি স্বামীরা, উল্টো দেখি নারীরা সব, স্বামী কি ধরে মারে? এ ঠিক কারা কারা বই রাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, ওই যে একজন আল্লাহর ওলি রে, আমার ভাইরা আমার দিকে তাকেন, ওই একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে কিছু বলে না, কতক্ষণ ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে, জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে বউ মারা শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা, পরের দিনে শয়তান হুজুরে ফোন দিয়ে বলছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা, তার কারণ বলেন তো দেখি বউ কি মারা যাবে? হেড কে বলে মারা যাবে না, বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যবিচার করে, তখন বউকে মারা যাবে। এখন ভাই বেন কোথায় কোথায় আমার দিকে তাকান, মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত, কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেদের পরিমাপ হবে এক দিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলা করেছি, একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এইরকম বাপার আছে না নাই? ও তাও ভোগ মারবে, বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে, জোরে বলেন কি হাড়? এখন বাঁকার যদি হাঁটুতে মারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবেসে সোনা ময়না কোল যে টিয়ে বাকি বলে আপন করতে হবে, জোরে কোন সোবান আল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বিয়া পর্দা নারী যারা, বলেন বিয়া পর্দা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমা ডাক দে বলে বাবা আপনি তো বলেন দুই প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, প্রথম নম্বর প্রকার বলো বিয়া পর্দা নারীরা জাহান্নামের মধ্যে যাবে, দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? এমন সময় রসুল বলে ফাতেমারে মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মহিলা করে স্বামীর খেদমতো করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে ফাতেমা ডাক দিয়ে বলে বাবা এই জন্য আজকে থেকে আমি শপথ গ্রহণ করলাম, আমি পর্দার বিধানটা মেনে চলবো আর স্বামীর খেদমতটা ভালোভাবে করব। এই কথা বলার পরে রসুল ডাক দিয়ে বলে ফাতেমা রে তুমি যদি পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ো, রমজান মাসের রোজা রাখো, পর্দার বিধান মেনে চলো আর স্বামীর খেদমত করো, আমি তোমার জন্য সুসংবাদ দিতে যাই, আল্লাহ তাআলা বলেছে তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারনী। এই কথা শোনার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করল, রসুল ডাকতে বলে ফাতেমা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এমন সময় রসুল ডাকতে পারে ফাতেমা রে তুমি তো জান্নাতের মধ্যে যাবে, কথাটা সত্য, কিন্তু সর্বপ্রথম জান্নাতে কে যাবে তুমি কি জানো? ফাতেমা ডাকতে বলে যেহেতু আমি জান্নাতি নারীদের সর্দার নেই, আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব। রসুল বলে না রে ফাতেমা না, তুমি জান্নাতি নারীদের সর্দার নি হবে, কিন্তু তুমি সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না, সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে যাবে তার পরিচয় হলো
একটা কাটুরিয়ার বিবি যার নাম হলো উম্মে জামিলা, নাম হলো জামিলা, জোরে বলেন নাম কি, আরো জোরে। এই কথা বলার পর ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রসুলকে ডাকতে বলেন, বাবা আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে, আপনি একটু দোয়া করে বলেন তো দেখি। এমন সময় রসুল ডাকতে বলে ফাতেমা, তোমার আগে জামিলা কেন প্রথম জান্নাতে যাবে, এটা যদি জানতে চাও আমাকে প্রশ্ন করার দরকার নাই, উমুক জঙ্গলের মধ্যে চলে যাও, উমুক জঙ্গলের ভেতরে, উমুক পাহাড়ের পাদদেশে উম্মে জামিলার বাড়ি, উম্মে জামিলার বাড়িতে যেয়ে তদন্ত করে দেখো উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে। এই কথা বলার পরে পরের দিনে সকালবেলা ফাতেমা বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে যাইতে যাইতে জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে বাইর থেকে ডাকতে বলে, বোন আমার জামিলা ঘরের দরজা খোল। ভেতর থেকে জামিলা ডাকতে বলে, কে ডাকে? ফাতেমা ডাকতে বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্য থেকে জামিলা অজর নয়নে কান্না করা শুরু করেছে। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা তুমি কেন কান্না কর? জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, আমার কান্না করার কারণ বলো, আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। কাকে সরাসরি দেখতে চাই? ফাতেমাকে। ফাতেমা এখন কোথায় দাঁড়িয়ে আছে? তার ঘরের দরজায়। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা, আমাকে যদি সরাসরি একটা নজর দেখতে চাও তোমার তো কান্নাকাটি করার কোনো দরকার নাই, ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবা। জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা মনে কষ্ট নেবেন না, ঘরের দরজা খুললেই আপনাকে দেখতে পারবো, কিন্তু আপনাকে দেখা করার মতো কোনো সুযোগ নাই। আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে, সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে সন্ধ্যে পর্যন্ত কাঠ কাটার পরে সন্ধ্যায় বাজারে বিক্রি করার পরে টাকা জোগাইয়া বাজার করে আমার স্বামী বাড়িতে সন্ধ্যায় বেড়ে তারপরে ঘরের দরজা খুলি। ও নবীর মিয়া ফাতেমা মনে কষ্ট নেবেন না, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান আজকের মতো ফেরত চলে যান, আগামীকালকে আবার একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন, আমার স্বামী যখন বাড়ির মধ্যে ফিরবে আপনার সঙ্গে দেখা করার অনুমতি নেব, অনুমতি নেওয়ার পরে আপনার সঙ্গে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি না। লিল্লাহ থাকবে, স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি। এখন চিৎকার করে বলেন, আমাদের বৌদিরা দেখা করে কি করে না? এ কথা কর না কে? আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে, কাদেরকে দোষ দেবেন? এই বাংলাদেশের কিছু হুজুর বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ হুজুর। কি বিশেষজ্ঞ? প্রেম বিশেষজ্ঞ লিপস্টিক হুজুর। তারা হলো আজারির কপি, ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য দিচ্ছে। গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামে ফেল করে কোনো টেনশন নাই, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বলো স্টেট কার্ড, যে ড্যাডি আমি ফেল করেছি আর বসে থাকতে পারবো না, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ, ও ঘরের মধ্যে নিজেই নিজেই বলতেছে, সামনে কিন্তু কোনো লোক নাই, নিজে নিজেই ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছাড়া সোজা করে দেওয়া দরকার। এ যুবকেরা কথা বলো, আজকে তার বক্তব্য শুনে দেখি অবাক, এ থাকে কোথায়? কোন মাহফিলেও যায় না, বক্তাও নয়, ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয়। সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল, আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি, আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে এক লাঠি দিয়ে পিটেন দরকার। কে রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামিক জায়েজ আছে? ও হলো হুজুর। আরো বলতেছে, আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামী বই গিফট করেছি। কে রে বাটপার, তুই হুজুর মানুষ, তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থেকে? বাদাম ফাটে সোজা করা দরকার। আজকে সমস্ত হুজুরের জন্য হক্কানি আলেমদের দোষ হচ্ছে, এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে। আর একটা হুজুর দুই তিন মাস আগে বক্তব্য দিল, একটা মেয়েকে দেখার পরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগে না। এই সমস্ত বক্তা আত্মীয় তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই, ইকামতে দিনের কথা নেই, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নাই, এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে সেটা খায়। এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গণধোলাই করতে হবে।
তোমরা দিনের পথে ফিরে আসো, তোমাদের সেলুদ্দাই কোরআন হাদিসের কথা বলো, আজেবাজে কথা বলে যুবকদেরকে তোমরা ঈমান হারা করবা না। বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন, মোটিভেশনাল স্পিকার সুলাইমান শকুন, আইমান সাদিক, সালমান মুক্তাদির, এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্যের কোনো পার্থক্য নেই। সুতরাং বলবো, পারলে কোরআন হাদিসের কথা বলো, আজগবি কথা বলে জাতিকে বিভ্রান্ত করবে না। তাহলে জামিলা বলছে, আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা, সুবহানাল্লাহ বলেন। আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় আমার বড় কম, আমি কোন দিকে যাব কথাটা বুঝতে পারতেছি না। দুই তিন ঘন্টা আলোচনা করি, এক ঘন্টার মধ্যে কি কথা বলবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো বুঝতে বুঝে আসতেছে না। তবে আমি আপনাদের মধ্যে আর পাঁচটা মিনিট একটা মেসেজ দিতে চাই। এই কথা বলার পরে ফাতেমা মনটা খারাপ করে বাড়ির দিকে ফেরত চলে যায়। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমি বললাম নবীর মিয়া ফাতেমা, আমার সঙ্গে দেখা করার জন্য কত মানুষ চলে আসে, অথচ জামিলের বাড়িতে চলে গেলাম, আমার সঙ্গে তিনি দেখা করলো না। মনটা খারাপ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে, পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হবার পরে, আবার যখন জামিলের বাড়ির দিকে যাওয়া শুরু করলো, এমন সময় পিছন দিক থেকে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকালকে তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার সাথে যেতে। এখন চিৎকার করে বলেন তো দেখি, হোসাইনের জেদ কম না বেশি, রাগ কম না বেশি? আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের শেষ দায় চলে গেছে, হয়তো এই নবীজির পিঠের উপরে চড়ার পরে, পাগড়িটা খোলার পরে, নবীজির মুখের মধ্যে দেওয়ার পরে, লাগান বানানোর পরে, নবীজির পিঠের উপরে চড়ার পরে, ওই নবীজির নবীজির আপনার মাথার পাগড়িটা বের করে মুখের মধ্যে ঢুকাইয়া লাগাম বানানোর পরে, নবীজির পিঠে চড়ে বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল, চল, চল। এই কথা বলার পরে নবীজি মনে মনে চিন্তা করেছে, আল্লাহকে শেষ দায় দিতে চলে গেছি, আল্লাহ মনে হয় বড় রাগ করতে পারে। এই চিন্তা করে আমার নবীজি হাতটা বের করার পরে ওই হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে যায়, আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, তার কারণ আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহকে দেখবে, তার মানে বোঝা গেল হোসাইনের গুরুত্ব কম না। তুমি যদি সন্তান কিনে দেখা করতে চাও, আজকের মতো ফেরত চলে যাও, আগামীকালকে কষ্ট করে তুমি আবারও চলে আসবে, তার কারণ তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তার কারণ বলো, আমি স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি। এই কথা বলার পরে ফাতেমা হোসেনকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। হোসেন ডাকতে বলে, ও মা ফাতেমা, এই মহিলাটা বড় ব্যাধব হয়ে গেছে, এই মহিলাটা বড় ব্যাধব হয়ে গেছে, গতকালকে তুমি দেখা করতে চেয়েছো, তারপরও তোমার সঙ্গে দেখা করে নাই, আজকে তুমি এসেছো, তারপরও তোমার সঙ্গে দেখা করলো না। ফাতেমা ডাকতে বলে, হোসেন রে, সাবধান সাবধান, একবার তুমি যেই কথা বলেছো, এই কথা তুমি দ্বিতীয়বার তোমার মুখে বলতে পারবা না, তার কারণ তোমার নানা বলেছে, তোমার মায়ের আগে ওই উম্মে জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন ডাকতে বলে, মা পেঁয়াজটা তাহলে নানাই লাগাইছে, সুবহানাল্লাহ। কোন এই কথা বলার পরে হোসাইন ফাতেমার হাতটা ধরার পরে টেনে টেনে নবীজির ঘরের দরজায় চলে গেলেন। রসুলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, না না, তুমি নাকি বলেছো ব্যাধব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে, ওই ব্যাধব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে। রসুল ডাকতে বলে, হোসাইন রে, এমন কথা বলিস না রে বাবা, এমন কথা তুই বলিস না রে ভাই। এই কথা বলার পরে হোসাইন ডাকতে বলে, না না, তুমি কেন বলেছো তোমার মায়ের আগে ওই উম্মে জামিলাটা জান্নাতে যাবে, কেন বলেছো? এমন সময় রসুল ডাকতে বলে, হোসাইন রে, তোর মায়ের আগে উম্মে জামিলা জান্নাতে যাবে, এটা আমার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ করেছে ঘোষণা। লিল্লাহকে দেখবে। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বলে, বাবা তাহলে কেন জামিলা প্রথম জান্নাতে যাবে বলেন তো দেখি। রসুল ডাকতে বলে, ফাতেমা, এটা যদি জানতে চাও, পাঁচ মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন, কয় মিনিট? ফাতেমা জানতে চাই, হোসাইনও জানতে চাই, ফাতেমার আগে কেন জামিলা জান্নাতে যাবে আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? এর সাথে ফোন করে কয়েকটা ছবি নাও। সত্যি সত্যি কি আলোচনা চলবে? কারা কারা চলবে না হাত তোলেন, যাকে আপনাদের ঘুম ধরতে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি, ওঠেন হাত উঠান দেখি, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম সে একটু নাড়াচাড়া করেন, আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি
একটু পুষ্ট করে দে, একটু গলা কাকা দেন দেখে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আপনারাই ভালো জানেন, আমি সেই প্রসঙ্গে যাব না, কিন্তু আজকে মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজা? আপনাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি যারা রয়েছেন, তারা সবাই মাদ্রাসার সম্মানিত হুজুরকে আমার হাবে শাহিনুল আলম ভাইকে বলেছেন তুমি মাহফিল করো, আমরা সহযোগিতা করবো, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজা? কারা কারা বেজার হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না, এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন একটাবার হাত তোলেন তো দেখি, আর একটাবার কষ্ট হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢোকান, পকেটে ঢোকাইতে রাখেন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল না ভ্যাগ এখন নাই ছেলে বলে বসো, আমি যখন বলবো তখন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার প্রিয় ভাই হাফেজ শাহিনুল আলম ভাই এই মাহফিলটা অনেক কষ্ট করে করেছেন, অক্লান্ত পরিশ্রম করে। আম্মাজার হাফসা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা ভালো চলুক, আপনারা চান কি চান না, প্রায় 60-70 জন ছাত্রী রয়েছেন। এই মাদ্রাসার উন্নতি গল্পে এই মাহফিল করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ। এই মাহফিল আমি আপনাদের মধ্যে মাত্র 10 মিনিটে কষ্ট দেব, আপনাদের মধ্যে কে আছেন হুজুর, এই মাহফিল আমি 1 লক্ষ টাকা দেব।